আসসালামু আলাইকুম। আজকে আপনাদের রুই মাছের খুব দারুণ একটা রেসিপি করে দেখাবো। মাছের এই রেসিপিটি একেবারেই ঝামেলা ছাড়াই খুব সহজে রান্না করা যায় আর খেতে বেশ দারুণ লাগে। ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করবেন। মাছ কাটার আগে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এবার একটা কাটা চামচ দিয়ে মাছের আঁশ ছাড়িয়ে নিচ্ছি। আপনারা বটি দিয়েও আঁশ ছাড়িয়ে নিতে পারেন, তবে বড় মাছের ক্ষেত্রে বটিতে আঁশ ছাড়ানো একটু ঝামেলা হয়। এইভাবে চামচ দিয়ে ছাড়ালে কাজটা একটু সহজ হয়। এবার মাছ পিস পিস করে কেটে নিব। মাছ বড় সাইজ করে কাটবো না, মাঝারি সাইজ করে কেটে নিব। মাছের মাথা দুই টুকরা করব না, মাথাটা আস্ত রেখে এইভাবে কেটে পরিষ্কার করে নিব। এখন মাছ ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। মাছের মাথা ধোবার সময় ভিতরে এইভাবে আঙ্গুল দিয়ে পরিষ্কার করে নিব, যাতে বালি বা আঠালো ভাব না থাকে। মাছ ধুয়ে পরিষ্কার করে নেবার পর হলুদ মরিচ ও লবণ দিয়ে ভালো করে মাখিয়ে ভেজে নিব। একটি প্যানে তেল দিয়ে গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে এলে মাছগুলো দিয়ে দিব। এক পাশ ভালো করে ভাজা হলে অপর পাশ উল্টে ভেজে নিব। এইখানে মাছগুলো কড়া করে ভাজবো না, হালকা ভেজে নিব। মাছগুলো ভাজা হয়ে গেছে, একটা পাত্রে তুলে নিচ্ছি। এবার কড়াইতে তেল দিয়ে এর মধ্যে দিব পেঁয়াজ কাটা এক টেবিল চামচ, কাঁচা মরিচ কাটা পাঁচ ছয়টা। পেঁয়াজ ও কাঁচা মরিচ হালকা একটু নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এবার দিচ্ছি লবণ স্বাদমতো। হলুদ এক চা চামচ, মরিচ এক চা চামচ। আমি এইখানে যে গুঁড়ো মরিচ ব্যবহার করছি এই মরিচ বেশ ঝাল, তাই এক চা চামচ দিয়েছি। আপনারা কি রকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দিবেন, কারণ বাজারের সব গুঁড়ো মরিচ একরকম ঝাল হয় না, আর মাছে একটু ঝাল না হলে খেতে ভালো লাগে না। তিন চারটা টমেটো ধুয়ে এইভাবে লম্বা করে কেটে নিয়েছি। এবার মশলার মধ্যে দিয়ে একটু কষিয়ে নিব। টমেটো মশলা কষিয়ে নেবার পর দেখতে পাচ্ছেন টমেটো একটু নরম হয়ে গেছে। এবার সামান্য পানি দিয়ে দেব। গ্রেভি এভাবে যখন ফুটতে শুরু করবে তখন ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব, যাতে গ্রেভি মাছের মধ্যে ভালো করে ঢুকে যায়। পাঁচ থেকে ছয় মিনিট পর ঢাকনা তুলে দেখে নিচ্ছি মাছের কি অবস্থা। দেখতে পাচ্ছেন গ্রেভি মাছের সাথে খুব ভালো করে মিশে গেছে। এবার কিছু ধনে পাতা কুচি উপর দিয়ে দিয়ে আরও এক দেড় মিনিট চুলায় রেখে মাছ নামিয়ে নেব। চুলা থেকে নামিয়ে নেবার পর এবার একটা পাত্রে মাছগুলো তুলে দেখাচ্ছি দেখতে কেমন হলো। মাছগুলো দেখতে বেশ সুন্দর লাগছে, আর টমেটো ধনে পাতা দেবার ফলে খুব সুন্দর ঘ্রাণ বের হচ্ছে, বেশ কালারফুল লাগছে। রুই মাছ আমরা অনেকভাবেই রান্না করে থাকি, তবে আজকে আমি যেই পদ্ধতিতে রান্না করে দেখালাম এটা খুব সাধারণ, একেবারে ঝামেলাবিহীন মাছ রান্না। বাড়িতে মেহমান আসলে এইভাবে রান্না করে দিতে পারেন। দেখতে যেমন ভালো লাগছে খেতেও বেশ স্বাদের। এই ছিল মজাদার রুই মাছের দোপেয়াজা। আশা করি এই রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। নতুন রেসিপি পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।